নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে ফেলবো ব্রকোলির পরোটা। এটা বানাতে আমাদের লাগছে, এখানে ময়দা মেখে রেখেছি আমি। আমি চপারের মধ্যে পেঁয়াজ কেটে দিলাম একটা, দিচ্ছি ধনে পাতা, আর দেব আমি টুকরো করে রাখা ব্রকোলি। এগুলোকে সব আমি চপ করে নেব। এই দেখুন হয়ে গেছে। এবার আমি ময়দাটার মধ্যে একটু সাদা তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে একটু মেখে আমি লেচি কেটে নেব। এখানে চপ করা সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, মেখে নেব ভালো করে। এবার আমি লুচি কেটে রেখেছি, এগুলোর মধ্যে আমি পুর ঢোকাবো। দেখুন কি করে পুর ঢোকাচ্ছি, বাটির মতন করে নিলাম, একটু গর্ত করে নিয়েছি, তার মধ্যে আমি চেপে চেপে পুরটা ঢুকিয়ে দেব। মুখটা বন্ধ করে নেব ভালো করে, ঠেসে ঠেসে বন্ধ করে নেব। তারপর গোল গোল করে ঘুরিয়ে নেব হাতের সাহায্যে। আরেকটা করছি, দেখে নিন। সেম পদ্ধতিতে, এই দেখুন আমি গোল বাটির মতন করে নিলাম। এর মাঝখানে আমি পুরটা ঠেসে ঢুকিয়ে দেব। মুখটা ভালো করে বন্ধ করে দেব। তারপর হাতের সাহায্যে গোল করে নেব চেপে চেপে। এবার আমি বেলুন চাকিতে নিয়ে নেব আর সাদা তেল দিয়ে বেলে নেব। এই দেখুন সব পুর ঢোকানো হয়ে গেছে, এবার আমি বেলে নিচ্ছি। এই দেখুন আমার বেলা হয়ে গেছে, চাটুর মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটা একটা করে পরোটা দিয়ে দিচ্ছি, চেপে চেপে ভেজে নেব। খুব একটা ছাঁকা তেলে ভাজবো না, চার ধার দিয়ে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর চেপে চেপে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন একটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আরেকটা ভেজে নেব এরকম। ঠিক একইভাবে আমি আরেকটা পাউডার ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, এই দেখুন দু পিঠে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি শেজওয়ান সস আর টমেটো চিলি সসের সাথে পরিবেশন করছি।